মৃণালদার হাতবুড়ে আশা সত্যজিৎ রায় উত্তদেব দাশগুপ্ত গৌতম ঘোষ ঋতুপর্ণ ঘোষ প্রত্যেকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার আমি নিজে কিন্তু অত্যন্ত সাধারণ আমি সাধারণের থেকেও সাধারণ সে কিন্তু প্রথমে আমাকে ছবিতে নিতে চাইনি আমি না বলিনি এবার সুস্থ হয়ে ভালো হয়ে যখন পড়লাম তখন আমি বললাম এই ছবি আমি করতে পারবো না আমি কি বলে যে এনাদের ধন্যবাদ জানাবো আজকে হামিদ ভাই যে কথাটা যে কথাগুলো বললেন যে আমার যে পরিবারের জন্ম সবকিছু আমি নিজে কিন্তু অত্যন্ত সাধারণ আমি সাধারণের থেকেও সাধারণ আজকে আমি সব পেয়েছি হয়তো কোনো জন্মে খুব ভালো কাজ করেছিলাম যার জন্য এই পরিবারে আমার জন্ম হয়েছে তার জন্য আমার কোনো কৃতিত্ব নেই আর মানে আমি যাদের সঙ্গে কাজ করেছি সেটা তো সেটাও ভাবা যায় না আজকে মৃণালদার হাত ধরে আসা সত্যজিৎ রায় উত্তদেব দাশগুপ্ত গৌতম ঘোষ ঋতুপর্ণ ঘোষ এবং রাজা মিত্র এবং এখনকার যারা যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গেই মানে বেশিরভাগের সঙ্গে আমি কাজ করেছি কাজ করার সুযোগ হয়েছে আমার আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অভিজিৎ শ্রী দাসের কথা বলবো যে সে কিন্তু প্রথমে আমাকে ছবিতে নিতে চায়নি আমি না বলিনি সেই আমাকে নিতে চায়নি কারণ এই ছবির যে হিরো দীপঙ্কর দে তিনি ওনার ওনার লিস্টে আরো দুজন ছিলেন তো সেখান থেকে ও মানে দীপঙ্কর দেই ওনাকে বলেন যে আপনি মমতার কাছে যান মমতাকে ডাকুন কিন্তু তারপরেও উনি কিন্তু মন মানে মনটাকে স্থির করতে পারেননি যে আমার কাছেই আসবেন তো উনিও অনেক আমার বিষয়ে রিসার্চ করেছেন করে তারপরে আমার কাছে এসছেন এবং যখন এসছেন তখন আমার খুব মানে আমি শারীরিক মানসিক সব দিক দিয়ে একটা ভীষণ ঝঞ্ঝাটের মধ্যে ছিলাম সেখানে মানে আমাকে স্ক্রিপ্টটা দিয়ে গেছে আমি স্ক্রিপ্টটাও পড়তে পারিনি তো আমি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় চলে গেছিলাম তখন ওর সঙ্গে কথা হলো আর আমি বললাম যে আমি স্ক্রিপ্টটা এখনো পড়তে পারিনি আমি মন দিতেই পাচ্ছি না বলছে একদম স্ক্রিপ্টটাকে সরিয়ে রেখে দিন এখন মন দিতে হবে না আপনি সুস্থ হন আপনি ভালো হন তারপরে পড়ুন এবার সুস্থ হয়ে ভালো হয়ে যখন পড়লাম তখন আমি বললাম এই ছবি আমি করতে পারবো না কারণ এত কঠিন রোল এত এত ভালো রোল এত ভালো রোল আর এত কঠিন রোল আমি বললাম আমার ভীষণ নার্ভাস লাগতাম ওগুলো আমি বললাম তখন অভিজিৎ বলে ডাক্তার করেছি তুই হয়ে গেছে তখন তো আমি বললাম আমি পারবো না তুই অন্য কাউকে দেখ ও বললো যে না তাহলে ছবিটা হবে না তো এবার টিটোদার সঙ্গে মানে দীপঙ্কর দের সঙ্গেও কথা বললাম উনি বললেন যে হ্যাঁ আমিও করছি নতুন ছেলে এরকম প্রথম ছবি করছে তো আমার তো ভীষণ ভয় কিন্তু যখন ছবিটা করতে আরম্ভ করলাম কোথায় যেন মানে কি বলবো কিভাবে যে ছবিটার মধ্যে ঢুকে গেলাম আমি নিজেও জানি না আমার সবসময় মানুষ হিসেবে একজন কিরকম সেটা আমার কাছে ভীষণ বেশি মূল্য রাখে তো সেইখানে আমি অভিজিৎকে এত এত ভালোবাসা আমার ওর ওপর জন্মালো যে মানে কি কি বলবো আজকে আমার ছেলে যদি নতুন প্রথম কাজ করতো আমি যতটা খুশি হতাম অভিজিতের কাজ দেখে আমি যতটা খুশি